মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে সাকিবের মোনাক মার্ক। ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার্থে 15 লাখ টাকা অনুদান দিচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ক। বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মোনাক মার্টের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত রুবেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িও বিক্রির উদ্যোগ নিয়েছিলেন তিনি। তার এই দুঃসময়ে এগিয়ে এসেছে নানা মহল। এবার সেই তালিকায় যোগ দিল সাকিবের মোনাক মার্ট। রুবেলের চিকিৎসার জন্য তার স্ত্রী চৌতি ফারহানা রূপার কাছে রবিবার বিকেলে 15 লাখ টাকা হস্তান্তর করবে। সম্প্রতি গুরুতর অসুস্থ হলে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। টিউমার অপারেশনে রুবেলের 2 দফা বড় অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চলছে সংশ্লিষ্ট চিকিৎসা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 112 ম্যাচে তার ঝুলিতে আছে 392 উইকেট। ব্যাট হাতে 2টি শতক ও 16টি অর্ধশতক করেছেন তিনি।